আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত, এলাকায় ক্ষমতা আর প্রভাব খাটাতে বিভিন্ন গ্রুপে নাম লেখাচ্ছে কিশোররা। প্রথমে প্রভাব বিস্তারের জন্য হলেও পরবর্তীতে ডাকাতি, মাদক ব্যবসা সহ জড়িয়ে পড়ছে বড় অপরাধে, আর এইসব কাজে তারা ব্যবহার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের সঠিক নজরদারির অভাবে বাড়ছে কিশোর অপরাধ। কিশোর গ্যাং নিয়ে জুবায়ের সানির ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ, ছবি তুলেছেন নিজামুদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বেশিরভাগ কিশোর গ্যাং। এলাকায় প্রভাব বিস্তার আর নানা লোভনীয় প্রস্তাবে এসব গ্যাংয়ে নাম লেখাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া কিশোররা। ফার্স্ট টাইম প্রতি বছরে আমরা ওই যে পিকনিক হিসেবে আমরা ইউজ করি, পিকনিকে আমরা সবাই প্রায় 150 জন আমরা ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে যাই, এনজয় করে আসি। তো ওইটার আমরা নাম দিছিলাম যে ডেভেল কিং ফুল পার্টি, পুল পার্টি, সুইমিং পুলের পার্টি। ইন্টারনেটের কারণে কিশোর গ্যাংয়ের ধারণা বড় শহর থেকে জেলা উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়ছে। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর সেখানের গ্যাং কালচার আলোচনায় আসে। পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত নয়ন বন্ডেরও ছিল এমন এক গ্রুপ। পিছন থেকে এসব গ্রুপের কলকাঠি নাড়ে এলাকার চিহ্নিত কোনো সন্ত্রাসী। গ্রুপের কিশোরদের পরে ব্যবহার করা হয় অপরাধমূলক নানা কাজে। কিছু নিম্ন শ্রেণীর ছেলেপেলে, তারা যারা কোনো তাদের কোনো প্রাথমিক শিক্ষা কোনো যোগ্যতা নেই, তারা মূলত এই 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 কোমলমতি ছেলেদেরকে বা বাচ্চাদেরকে যারা স্কুল কলেজে পড়ুয়া তাদেরকে নিয়ে একটা গ্যাং তৈরি করে। তাদেরকে তারা যে আশাটা বা সেই স্বপ্নগুলো দেখায়, তারা যে তোমরা খুব তাড়াতাড়ি খুব বড় কাজ করতে পারবে, তাদেরকে মাদকের কিছু নেশা তারা দেখায়, তারা তাদেরকে এলাকা আধিপত্য বিস্তার করা তাদের স্বপ্ন দেখায়। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এসব অপরাধ কর্মকাণ্ডের পিছনে মাদকের বড় ভূমিকা রয়েছে। আইফোন ব্যবহার করা কিংবা বা হয়তো ওখানে যে সীসা খাওয়ার এক ধরনের, এই যে পুঁজিবাদী আর্লি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যখন সোসাইটির মধ্যে ড্রাগ, হ্যাঁ, ইয়াবা, এগুলো যখন একটা, এটা কিন্তু একটা সাব কালচারের মধ্যে পড়তেছে, যে একটা ইয়াং জেনারেশনের মধ্যে তারা এই সমস্ত জিনিসকে নিয়ে তারা তাদের এন্টারটেনমেন্ট কিংবা তাদের অবসর সময়টা কাটাচ্ছে। কিশোর অপরাধ কমাতে পরিবার ও স্কুল বড় ভূমিকা রাখতে পারে। বাবা মারা মনে করছেন, কিছু কিছু পিতা মাতা, যে এদেরকে যদি আরও বেশি পয়সা করে দেওয়া যায়, আরও দামি মোবাইল, আরও দামি গাড়ি বিদেশে পাঠানো যায় ইত্যাদি, অনেক খারাপ কাজ করে বা রাস্তায় একটা মানুষ মেরে ফেললো, এরপরে কিন্তু পরিবারে, অনেক পরিবারে আমরা দেখি যে শাসন করার না করে তাদেরকে আরও নার্চার করা হয়। শুধু পরিবারের এখানে একটা বড় ভূমিকা আছে। গ্যাং কালচারের মতো স্পর্শকাতর অপরাধ প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের প্রতিটি পর্যায় থেকে সচেতনতা সৃষ্টি সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জুয়ার সানি, আরটিভি, ঢাকা। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, তবে বিভিন্ন জেলায় নতুন রোগীও হাসপাতালে ভর্তি হচ্ছে। এই জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় মারা গেছে এক নারী। গেল রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়, তার বাড়ি সাতক্ষীরায়। এদিকে গেল 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 783 জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 13 জন। এ পর্যন্ত 1176 জন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চিহ্নিত করা হয়েছে চট্টগ্রামে। মেহেরপুরে শনাক্ত করা হয়েছে 200-এরও বেশি রোগী। গত 24 ঘণ্টায় পাবনায় 16 জন, সিরাজগঞ্জে 12 জন, পটুয়াখালীতে 9 জন, কুষ্টিয়ায় 7 জন এবং শরীয়তপুরে 4 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে বরিশালে গত 24 ঘণ্টায় 29 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি গিয়ে মশা নিধন অভিযানের দশম দিন আজ। কর্পোরেশনের কর্মী এখন আছেন রাজধানীর আজিমপুরে, সেখানে আছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন ও লার্ভা ধ্বংস করার অভিযানের কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ? আপনি জানেন যে দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু 10 দিন ব্যাপী যে ক্র্যাশ প্রোগ্রাম
নেওয়া হয়েছিল এডিস মশা লার্ভা ধ্বংসের। অর্থাৎ প্রতিটি কাউন্সিলরের যে অধীনে ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডগুলোকে একটা 10টি করে ভাগ করে কিন্তু তারা কাজ করছিলেন বিশেষ করে, এবং ম্যাজিস্ট্রেটও থাকছিলেন। আমি এখন আছি আজিমপুরে 26 নম্বর ওয়ার্ডে। এখানে আপনি দেখতে পাবেন যে ইতিমধ্যে কিন্তু এখানে বেশ কয়েকটি যে অভিযান বাড়িতে যাওয়া হয়েছে ঘরে ঘরে, এবং তারা কিন্তু গিয়ে দেখেছেন কোথাও লার্ভা বা এডিস মশার উৎপত্তি স্থল, আবাসস্থল সেগুলো আছে কিনা, এবং ধ্বংস করা হচ্ছে কোথাও জমা পানি রয়েছে কিনা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মশক নিধন কর্মীরাও রয়েছেন এখানে, যারা স্প্রে করে ওষুধ ছিটিয়ে দিচ্ছেন, এবং যেন কোনো রকম লার্ভা এডিস মশার যদি আছে সেগুলো যেন ধ্বংস হয়ে যায়। এবং এই যে এই অভিযানটি রয়েছে, এবং যেসব বাড়িতে পাওয়া যাচ্ছে না, আমরা দেখতে পেয়েছি যে হাতে সবুজ রং রয়েছে, অর্থাৎ সবুজ রং চিহ্নিত করে নিশ্চিত করা হচ্ছে যে এই বাসাটিতে বা এই বাড়িটিতে বা এই ভবনটিতে আসলে এডিস মশার লার্ভা বা তার উৎপত্তি স্থল পাওয়া যায়নি। আমি এই মুহূর্তে কথা বলবো এখানে কাউন্সিলরের সাথে, হাসিবুর রহমান মানিকের সাথে, যে আপনারা 10ম দিনে এসে আসলে মানুষের মধ্যে কীরকম স্বতঃস্ফূর্ততা দেখতে পেয়েছেন এবং কতটুকু কার্যকর হয়েছে? অবশ্যই আপনারা জানেন আমাদের এই কার্যক্রম অনেকটা সফল হচ্ছে, সাধারণ জনগণ অনেক খুব উৎফুল্লিতভাবেই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। আমরা তাদেরকে সচেতন করার জন্য বাসায় বাসায় যাচ্ছি এবং তাদের বাড়িওয়ালাদেরকে জিজ্ঞেস করছি আপনার পুরো বাসায় কোনো লার্ভা কোনো ইয়ে আছে কি না, যদি থাকে আমরা ধ্বংস করে তাদেরকে সবুজ কালি দিয়ে দিচ্ছি এবং তাদের সিগনেচার নিচ্ছি, পরবর্তী যাতে এই বাসার ভিতরে কোনো লার্ভা সৃষ্টি না হয়, এবং সবাইকে সচেতন করার জন্য বাসার ছাদে বারান্দায় ফুলের টপে কোথাও বা ফ্রিজের আপনার ইটার মধ্যে, ফ্রিজটার মধ্যে কিন্তু সাধারণত পানি জমে থাকে, ট্রের মধ্যে ওই ট্রেগুলো আমরা খুলে পরিদর্শন করছি। এই পর্যন্ত আমার এই ওয়ার্ডে প্রায় 2 বার আমাদের এই প্রত্যেকটি বাসা বাসা যাওয়া হয়েছে এবং আপনি দেখবেন সবুজ দাগ আমরা দিয়েছি। এইভাবে সচেতন যদি সাধারণ জনগণ থাকে অবশ্যই আমরা এই ডেঙ্গুর আবির্ভাব থেকে পাবো, যেহেতু আমাদের মাননীয় মেয়র আলাস সাইদ খান তার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে পারবো। আমরা আসলে শুনছিলাম যে তারা কী ধরনের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জোর দিয়েছেন এবং স্থানীয় জনগণ কীভাবে তাদেরকে সহযোগিতা করছেন, তবে সবাই মিলে যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে এডিস মশার যে লার্ভা সেটি কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং ডেঙ্গুর প্রকোপও কমে আসবে। মৌসুমী জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর আজিমপুর থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর রবার্ট মিলার বলেছে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। সকালে সিলেট নগরীর ঐতিহাসিক কিন ব্রিজ পরিদর্শন করেন তিনি, পরে সাংবাদিকদের বলেন রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারকেই মূল ভূমিকা পালন করতে হবে, তাদেরকে নিশ্চিত করতে হবে নিরাপদ প্রত্যাবাসন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আতিকু আরিফুল হক চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মিয়ানমার needs to take actions so that the Rohingya can return to their homes, and the United States is working in partnership with Bangladesh to make sure that happens. কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধ সহ 7টি রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে। দর্শক, টেকনাফ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শাহিন শাহ। শাহিন, এই পরিবর্তনের পর এখন সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ মৌসুমী, আমি আপনার মাধ্যমে দর্শকদের বারবার জানিয়ে এসেছিলাম, এটি হচ্ছে প্রত্যাবাসনের আগে থেকে যে বিষয়টি আপনার মাধ্যমে আমি দর্শকদের মেসেজ দিয়েছিলাম, কতিপয় কর্মকর্তা এবং এনজিওদের কারণে প্রত্যাবাসন ব্যস্ত গিয়েছে, অবশেষে এটি প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ধারাবাহিকতে গতকাল ফিলিপোর আরসি আরআরআরসি আবুল কালাম আজাদ সহ এবং মহাসমাবেশের কারণে, রোহিঙ্গাদের মহাসমাবেশের কারণে বেশ কয়েকটি ক্যাম্প ইনচার্জ, অর্থাৎ 7 জন ক্যাম্প ইনচার্জ প্রত্যাহার করেছে। এটি নিয়ে আর পাশাপাশি 41 জন প্রত্যাহার করা হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি স্নায়ু যুদ্ধ বিরাজ করছে। পাশাপাশি এদিকে প্রত্যাবাসন না হয়ে এখনো প্রতিক্রিয়া বিরাজ করছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যেসব 11 লাখ রোহিঙ্গা রয়েছে, প্রায় রোহিঙ্গাদের হাতে রয়েছে মোবাইল সিম, তারা মোবাইলের মাধ্যমে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি যারা প্রত্যাবাসন ব্যস্ত হওয়ার অন্যতম একটি বিষয় হচ্ছে মোবাইল ফোন এবং তাদের অনলাইন নেটওয়ার্ক, এই কারণে তারা প্রত্যাবাসন বিরোধী কার্যকলাপে সক্রিয় ছিল। আমি আরেকটি বিষয় জানি,
জেনে রাখি যে এখানে প্রত্যাবাস না হয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আমি একজন আমার স্থানীয় যিনি আলেম রয়েছে, আমি তার কাছ থেকে জানতে চাইব যে প্রত্যাবাসন না হওয়ায় তিনি বিষয়টাকে কিভাবে দেখছেন। প্রত্যাবাসন না হয়ে আমরা স্থানীয়রা খুব তার আচরণে তাদের এই নেটওয়ার্কের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে সম্ভব তাদেরকে প্রত্যাবাসন করলে আমরা স্থানীয়রা বাঁচতে পারি। দ্রুত যারা রোহিঙ্গারা রয়েছে তাদেরকে প্রত্যাবাসন করা হোক, অন্যথায় এখানে অর্থাৎ উকিয়াটেকভাবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখছেন তারা। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, টেকনাফ থেকে জানাচ্ছিলেন শাহিন শাহ। গাছ কাটার প্রতিবাদ সহ তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন, উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা, যা চলবে বিকেল চারটা পর্যন্ত। এতে কর্মকর্তা ও কর্মচারীরা অফিস কক্ষে ঢুকতে পারেননি, তবে ক্লাস পরীক্ষা যথারীতি চলছে। এদিকে উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের স্বার্থে গাছ কেটে হল নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া জিয়া, আন্দোলনকারীদের দাবি দেওয়ার ব্যাপারে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমি, আপনি ইতিমধ্যে জেনেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকদের একাংশ সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে এবং তারা অবরোধ কর্মসূচি পালন করেছে। তাদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে বিশ্ববিদ্যালয়ে চলমান যে মেগা প্রকল্পের উন্নয়ন কাজ, সেই উন্নয়ন কাজের ব্যাপারে তারা কথা বলেছেন। তারা মূলত তিনটি বিষয়কে সামনে রেখে তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে এখানে বিশ্ববিদ্যালয়ের যে পাঁচটি ভবন নির্মিত হবে, সেই পাঁচটি ভবন নির্মাণের ব্যাপারে তারা কথা বলেছেন। এছাড়া এইসব ভবন নির্মাণের ক্ষেত্রে যেসব নিয়মকানুন মানা উচিত ছিল এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের যে তদারকিটি, সেটি শিক্ষক এবং সাধারণ ছাত্রদের সমন্বয়ে সকলে মিলে যেন একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে করা হয়, সেটিকেও তারা দেখেছেন। তারা যে তিনটি আন্দোলনের দাবিতে আন্দোলন করছেন, তার সেখানে রবীন্দ্রনাথ ভবনের পাশে যে তিনটি হল নির্মাণের কথা বলা হয়েছে, দশতল হল, তারা সে বলছেন যে সে হলগুলো যেন সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এছাড়া তারা দুর্নীতির কথা বলেছেন যে এসব কাজের ব্যাপারে দুর্নীতির একটি চিত্র তুলে চলে এসেছে এবং সেই দুর্নীতির ব্যাপারে তারা বলেছেন যে সেটি যেন বিচার বিভাগীয় তদন্ত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক, সাধারণ ছাত্র সকলকে সমন্বয় করে ধরছেন। তো এই মুহূর্তে আমার সাথে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি তার সাথে কথা বলবো। কি কি আন্দোলনকে সামনে রেখে আপনারা কাজ করছেন? দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরে এই ব্যানারে তিন দফার দাবিতে আমরা অবরোধ কর্ম সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করে আসছি। আমাদের তিন দফা দাবিগুলো হচ্ছে রবীন্দ্রনাথ হলের পাশে যে তিনটি হল, এই তিনটি হল স্থানান্তর করে অন্য জায়গায় কাজ শুরু করতে হবে এবং মেগা প্রজেক্টের যে দুর্নীতি এর বিচার বিভাগে তদন্ত করতে হবে এবং আমাদের মাস্টার প্ল্যানের যে বাকি কাজগুলো সকল এই কাজগুলো সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে পুনরায় মাস্টার প্ল্যান করতে হবে এবং আমাদের এই দাবিগুলো পালন না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাব। তো শুনছিলেন ওনা এখানকার সাধারণ ছাত্র যিনি, উনি বলছিলেন তাদের দাবি ব্যাপারে। মৌসুমি, এই ছিল আমার কাছে সর্বশেষ এখানকার অবস্থা। জিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ সাভার থেকে জানাচ্ছিলেন জিয়াউর রহমান। জিয়া, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনের উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। এই উপলক্ষে আগামী 5 সেপ্টেম্বর থেকে বিএনপির নয়া পল্টন কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করা হবে বলে জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় রিজভী আহমেদ আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও দলের জনপ্রিয়তা দেখে সরকার ভয় পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশে বাধা দিয়েছে। তো সরকারের এই জুলুমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। রংপুর তিন আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে,
এই উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের জানানো যাচ্ছে যে আগামী 5ই সেপ্টেম্বর যারা মনোনয়ন প্রত্যাশী তারা মনোনয়ন আবেদন ফর্ম তুলবেন। কক্সবাজারের রামু উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে দুজন। এ সময় 5টি দোকান আগুনে পুড়ে যায়। ভোরে উপজেলার গর্জনিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় ব্যবসায়ী ফিরোজ আহমেদের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুড়ে যাওয়ায় একটি দোকান থেকে ব্যবসায়ী ফিরোজ ও কর্মচারী আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে খুলনা চট্টগ্রাম আঞ্চলিক সড়কের শরীয়তপুর অংশ। ঠিকাদারদের গাফিলতির কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে এ সড়কের নারায়ণপুর থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 12 কিলোমিটার সড়কের সংস্কার কাজ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ বিষয়ে ঠিকাদারকে চিঠি ও মৌখিকভাবে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। শরীয়তপুর প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাবিনা ফিরোজ। দেখে চাষ করা ক্ষেত মনে হলেও আসলে এটি খুলনা চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর অংশের চিত্র। এখানকার নারায়ণপুর থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 12 কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী। 40 কোটি টাকা ব্যয়ে 2018 সালের এপ্রিল মাসে 23 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু করা হলেও বর্তমানে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তা বন্ধ রয়েছে। পরে সড়ক বিভাগ এবং স্থানীয় চালকদের নিজ খরচে সড়কটি সাময়িক সংস্কার করা হলেও যান চলাচলে ঝুঁকি রয়ে গেছে। এতে প্রায় প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। মানে রাস্তার যে অবস্থা, আমরা একটা অটো দিয়ে যদি আসি, ঠিক আছে, আসার পরে দেখা যাচ্ছে যে 1 মিনিট চলার পরে পরে আমাদের নামে আবার 10 মিনিট হাঁটা লাগে। কিছুক্ষণ পরে দেখেন গাড়ি আটকে গেছে, আর 10 মিনিট পর পরে বাস ট্রাক এগুলো আটকে থাকে। এই রাস্তায় গাড়ি চলাচল করলে গাড়ি উল্টে যাওয়ার ভয় বেশি। 100 টাকা করে চান্দা দিয়ে, 50 টাকা চান্দা দিয়ে আমরা ইটা এনে রাস্তায় দিয়ে পারছি। অন্যদিকে সওজের প্রকৌশলী জানান, রাস্তার মাটি অতিরিক্ত নরম হওয়ায় পিচ বসছে না, তাই সাময়িকভাবে গর্তে ইট ফেলে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। পেভমেন্ট এতই দুর্বল, বিটুমিনের কাজ করা মোটেই সম্ভব না। এখন আমরা রাস্তাটি ইটে সলিং দিয়ে গর্তগুলো ভরাট করে যানবাহন সচল রাখতেছি। চট্টগ্রামের সঙ্গে খুলনা, বরিশাল, বেনাপোল ও মংলা বন্দর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যাতায়াত সহজ করতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সাবরিনা ফিরোজ, আরটিভি। নিজ হাতে এলাকার বর্জ্য পরিষ্কার করা সহ জনগণের সেবায় নিয়োজিত ব্যতিক্রম এক কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান। জনবান্ধব, কাজ পাগল এমন জনপ্রতিনিধি দেশের রাজনীতিবিদ ও সরকারি দায়িত্বপ্রাপ্তদের জন্য অনুকরণীয় এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে জানিয়েছে এলাকাবাসী। নিজামুদ্দিনের তোলা ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। ওয়ার্ডের রাস্তাঘাট সহ এলাকার আনাচে কানাচে থেকে নিজ হাতে কুড়িয়ে কুড়িয়ে যেমন পরিষ্কার করেন ময়লা আবর্জনা, তেমনই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন মশানিধন কর্মী সহ সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যায় কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নানকে। ফলে রাজধানীর অন্যান্য ওয়ার্ডের চেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড যেমন পরিচ্ছন্ন, তেমনই এখানে ডেঙ্গু রোগীর সংখ্যাও তুলনামূলক কম। উনি আসছে এটা টোকায় দেখে মানুষ ফলো করতেছে যে আমার কাউন্সিলর এটা করে, আমি করবো না। যে আমার নিজের বাড়িতে বসে করি, আমার এলাকার জন্য কাজ করি, তাহলে আমরা সুস্বাস্থ্য পেতে পারি। এলাকা পরিদর্শনের সময় কাকতলীয়ভাবে এক ব্যবসায়ীর হারিয়ে যাওয়া জরুরি কাগজপত্র কাউন্সিলরের হাতে পৌঁছলে সেসব ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ট্যালেন্স ছিল, আমার একটা পে অর্ডার ছিল, 3 ভ্যাট সার্টিফিকেট, এগুলো ছিল আর কি। সুযোগ পেলেই প্রায় এলাকার শিশু কিশোরদের সঙ্গে খেলায় মেতে ওঠেন মান্নান। সব জায়গায় সবার সাথে মিশে কাউন্সিলর নির্বাচিত হয়ে অসংখ্য সরু রাস্তা পরিণত করেন চওড়া রাস্তায়। 11 নম্বর ওয়ার্ড না, 12-13 বিভিন্ন জায়গায় উনি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন বিভিন্ন কাজে কর্মে। এরই মধ্যে আমরা তার সহযোগিতা বা তার সাথে থেকে আমরা কয়েকটা রাস্তা বড় করতে পেরেছি। কার্যালয়ে সার্টিফিকেট সহ নানা সেবা নিতে আসা জনগণও জানালেন সন্তুষ্টির কথা। আপ্যায়ন করছে, চা খাওয়াইছে, এরপর আমার যে কাজটা স্মুথলি উনি নিজে হাতে সার্টিফিকেট লিখছে, লিখে সিগনেচার করছে, আবার আরেকটা আমার ওয়াইফেরটা বলে দিছে যে লেখা নিয়ে আসতে। তবে কাউন্সিলর জানালেন তিনি শুধু তার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেন মাত্র। নিজের হাতে করা এটার মধ্যে আমি আনন্দ পাই, কাজের মধ্যে আমার আনন্দ। আমার কাছে সব সময় মনে হয় যেটা অন্যেরা কঠিন মনে করে আমার কাছে সেটা সহজ মনে হয়,
এবং এই সংস্কারে নিতে হয়। দেশের সকল কাউন্সিলর ও রাজনীতিবিদ এভাবে জনগণের সেবা করবেন এমনই প্রত্যাশা নগরবাসীর। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।